ঈদের আগে নিত্যপণ্যের বাজারে ক্রেতা সমাগম কম, তবে নতুন করে বেড়েছে মুরগির মাংস, চিনি ও গুঁড়ো দুধের দাম। আমদানি কম হওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আর আগের বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে তেল, সেমাই ও গরম মশলা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, পাইকারি ও খুচরা উভয় বাজারে ক্রেতা সমাগম তুলনামূলকভাবে কম। সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মশলা ও ঈদে ব্যবহার্য পণ্য সামগ্রীর মজুদ পর্যাপ্ত। আমদানি কম থাকায় চিনি, গুঁড়ো দুধ ও মুরগির মাংসের দাম বাড়লেও বাড়েনি খাসির গোছ ও গরুর মাংসের দাম। মাংসের দাম বর্তমান 580 থেকে 550 টাকা বিক্রি করতে হচ্ছে, কিন্তু তা বিক্রি করে আমাদের টাকা মিলতেছে না। প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ছে। সেমাই, চিনি, দারচিনি, এলাচি, তেল, ক্ষীর মিক্স, মেহেদি, বিরিয়ানি মশলা, অনেক নুডলস, নিত্য প্রয়োজন এডি তো ঈদে কেনাকাটা করে। দাম কোনোটা বাড়ে না, দাম বেচা কিনি নাই, দাম বাড়বো করতে। কেনাকাটার লোকজন কম, বাজার বাজার ঠান্ডা টুকটাক। এই যে কারওয়ান বাজারের মতো বাজার, এত বড় বাজার, এই দোকানদাররা বৈশা রয়েছে, তেমন একটা বিক্রি নাই। আর আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, সেমাই ও গরম মশলার দাম। তেলের দাম বাড়ছে, সরকার কমাইছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। অন্যান্য প্রোডাক্ট যেগুলো দামি দামি সেগুলোর দাম বেশি বাড়ছে। এই তো ধরেন সেমাই এক প্যাকেট যদি 5 টাকা বাড়ে, সেটা তো কোনো বাড়তি না। 2 টাকা লিটারে বর্তমানে বাড়াইছে, আর 6 টাকা বাড়াইবো তারা বলতেছে, পর্যন্ত আমাদের হাতে পৌঁছে নেই। আমরা আগে 5-6 লাখ টাকা বিক্রি করতাম, এখন পুরো 40-50 হাজার টাকা বিক্রি করি, তো আমাদেরও আসলে মন মানসিকতা ভালো না। এদিকে নগরীর মোড়ে মোড়ে নিত্য পণ্য বিক্রি করছে টিসিবির পণ্যবাহী ট্রাক, ভিড়ও বেশ। তো সরকারি যা রেট দিয়েছে তাই তো বিক্রি হচ্ছে। ওই তো 100 টাকা লিটার, 5 কেজি 500 টাকা, চিনি 55 টাকা, ডাল 55 টাকা। আরও দুদিন ট্রাক সেল বহাল থাকবে বলে জানান বিক্রেতারা। স্পেশাল সপ্তাহ হিসাবে আর কি এই ছেলটা দেওয়া হয়েছে, তাই আর কি আজকে শনিবার দিনকে এই ছেলটা দিচ্ছে। তো অনেক গ্রাহক আছে যে এই পণ্যটার জন্য ওয়েট করে রাস্তাঘাটে, তো আজকে দেওয়ানে তাদের জন্য সুবিধা হয়েছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।